হ্যালো গাইস, হাই। আজকে আমরা ক্লাস ইলেভেনের পদার্থবিদ্যার ভেক্টর অধ্যায়টি করব। তাহলে চলো শুরু করি। ভেক্টর, তাহলে ভেক্টর আমরা এখানে যে যে টপিকগুলো কভার করব, জানবো ভেক্টর। প্রথমে ফার্স্ট জেনে নেবো একটু ভেক্টর কি, ভেক্টর কত প্রকার, কি কি ভেক্টর, তারপর ভেক্টরের ট্রায়াঙ্গেল ল অর্থাৎ ত্রিভুজ সূত্র, ভেক্টরের সামান্তরিক সূত্র হলো, ভেক্টরের বহুভুজ সূত্র, ভেক্টরের ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট আর হলো, থ্রি ডি রেক্টাঙ্গুলার ক্ষেত্রে ভেক্টরের কীভাবে প্রকাশ করা হয়। তাহলে এই টপিকগুলো কভার করব। তাহলে চলো শুরু করি। তাহলে ভেক্টর ফার্স্ট আমরা জানবো ভেক্টর। আচ্ছা, ভেক্টর আমরা প্রথম অধ্যায়ে পড়েছি ইউনিট ডাইমেনশন আর হলো মেজারমেন্ট চ্যাপ্টারে, যে ফিজিক্যাল কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে আমরা স্কেলার কোয়ান্টিটি আর হলো ভেক্টর কোয়ান্টিটি শিখেছিলাম। তাহলে স্কেলার কোয়ান্টিটি কোনগুলোকে বলি যেগুলোর মান আছে কিন্তু কোনো দিক থাকে না। ভেক্টর কোয়ান্টিটি কোনগুলোকে বলি, ভেক্টর কোয়ান্টিটি ভেক্টর রাশি হলো যেগুলোর মান থাকবে এবং একটা দিক বা অভিমুখ থাকবে, যেমন সরণ, বল, ত্বরণ। ওকে, এগুলো হলো ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশিদের কী হতে, ভেক্টরের কী থাকবে, মান থাকবে একটা, আবার দিক থাকবে। এগুলো এক্সাম্পল আমি দেখো, এই যে সাপোজ ধরো এটা একটা ভেক্টর নিলাম, এই চিহ্নটা দ্বারা ভেক্টরের দিককে প্রকাশ করা হয়। তাহলে এখানে এই যে এটা হলো ভেক্টরের মান, ম্যাগনিটিউড। তাহলে ম্যাগনিটিউড সাপোজ ভেক্টরের মান এখানে আমি ধরে নিলাম যে 10, কিন্তু একটা নির্দিষ্ট দিক থাকবে যে কোন দিকে ডাইরেকশন থাকবে। আচ্ছা, ভেক্টরের একটাতে কী থাকে, হ্যাড থাকে, মাথা থাকে আর হলো লেস থাকে, এটাকে টেল বলা হয়। তাহলে একদিকে হ্যাড থাকবে, টেল থাকবে, একটা একটা মান থাকবে, একটা দিক থাকবে, বুঝা গেছে? এটা হলো ভেক্টর। বিভিন্ন ধরনের আমরা এই ধরনের রাশি পাব, তার মধ্যে সরণ, ত্বরণ, বল, বেগ, হ্যাঁ আরও অনেক আছে। এগুলো হলো এই ধরনের রাশিগুলোকে আমরা ভেক্টর রাশি বলি। ওকে, আমরা জানবো ভেক্টর কয় প্রকার ও কে কি। ওকে, বোঝা গেছে? তাহলে আমি এটা মিশিয়ে দিচ্ছি। ভেক্টর কি কি ভেক্টর আমরা দেখতে পাই, ভেক্টর সাধারণত ফার্স্ট লিখব এক নম্বর ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর, ইকুয়াল ভেক্টর কোনগুলোকে বলবো, যে ভেক্টরের সাপোজ এটা একটা ভেক্টর এ, এই ভেক্টরের কী থাকবে, একটা দিক থাকবে আর একটা ম্যাগনিটিউড থাকবে, এটা ভেক্টর হলো বি। তাহলে এই ভেক্টর দুটার কী হবে, ইকুয়াল মান দুটো আর হলো এদের ডাইরেকশন কী হবে, একই দিকে হবে। অর্থাৎ ম্যাগনিটিউড যখন স্যাম ম্যাগনিটিউড, স্যাম ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন, ওকে, স্যাম ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন, তখন তাকে বলবো ইকুয়াল ভ্যাক্টর। ওকে, দুই নম্বর হবে প্যারালাল ভেক্টর। প্যারালাল ভেক্টর কাকে বলবো, যখন দুটো ভেক্টর একই অভিমুখী হবে, হ্যাঁ এদের অভিমুখ কী হবে, এ ভেক্টর বি ভেক্টর, প্যারালাল। অর্থাৎ প্যারালাল বলতে আমরা কী বুঝি, যে এই মাঝখানের ডিস্টেন্সটা কী হয়, সমান হয়। তাহলে এ ওর বি ভেক্টরটার কী হবে, এদের ডাইরেকশনটা আলাদা হতে পারে, ওকে, কিন্তু কী হবে, এদের অভিমুখটা আলাদা আলাদা দিকে হতে পারে কিন্তু এরা প্যারালালি থাকবে, হ্যাঁ।
এগুলোদের বলবো প্যারালাল ভেক্টর। তারপর হচ্ছে অ্যান্টি প্যারালাল ভেক্টর, এরই বিপরীত। অ্যান্টি প্যারালাল ভেক্টর ইন্টিপ্যারালাল ভেক্টর হলো ঠিক উল্টোটা, এটা একটা প্যারালাল এ ভেক্টর আর এর বিপরীত ভেক্টর বি। ওকে, তাহলে এখানে এরই অ্যান্টিপ্যারালাল যদি হয়, আচ্ছা এটাকে আমি আবার লিখতে পারি, এ ভেক্টরটা কি লিখলাম এখানে কি হবে, যখন ডিরেকশনটা উল্টে যাচ্ছে তখন হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, কারণ ভেক্টরের যেহেতু একটা নির্দিষ্ট অভিমুখ থাকে, এইদিকে প্লাস ছিল এদিকে হলে মাইনাস হয়ে যাবে। চার নম্বর হলো কোলিনিয়ার ভেক্টর। কোলিনিয়ার ভেক্টর কোনগুলোকে বলবো, যখন ভেক্টরগুলো কি হচ্ছে একই রেখা বরাবর থাকবে, এটা ভেক্টর এ এটা ভেক্টর বি একই লাইনে থাকবে, তাদের বলবো কোলিনিয়ার ভেক্টর। ওকে, এদের মধ্যে অ্যাঙ্গেল কত হতে পারে, জিরো হতে পারে। ওকে, দেখো জিরো হবে অথবা 180 হতে পারে। ভেক্টর হলো 5, তারপর জিরো ভেক্টর। জিরো ভেক্টর কাদের বলি, জিরো ভেক্টর হচ্ছে যে ভেক্টরের ম্যাগনিটিউড কি হবে, জিরো হবে। ম্যাগনিটিউড ম্যাগনিটিউড কি জিরো, ম্যাগনিটিউড জিরো, কিন্তু একটা ডিরেকশন থাকতে পারে। হ্যাঁ, ডাইরেকশন একটা থাকতে পারে, অনুভূত থাকতে পারে। ছয় নম্বর পর্ব হলো কোপ্ল্যানার ভেক্টর। কোপ্ল্যানার ভেক্টর, কোপ্ল্যানার ভেক্টর কাদের বলি, ধরো এটা একটা ভেক্টর, দুটো ভেক্টর সব সময় কি হচ্ছে কোপ্লেনে থাকে, একটা তলের উপরে যখন ভেক্টর, দুটো ভেক্টর যখন একটা তলের উপর থাকবে তখন তাদের কোপ্লেনার ভেক্টর বলি। সাপোজ এই যে এটাকে যদি আমি একটা ভেক্টর এ দ্বারা প্রকাশ করি, এর সঙ্গে আর একটা ভেক্টর যুক্ত করতেছি এদিকে, ওকে বি, তাহলে এটা কি এরা একটা তলের উপরে আছে, বা যে কোনো দিকে যুক্ত করো না কি আছে একটা তলে আছে, এ ভেক্টর ভেক্টর বি, তাহলে একটা তলের উপরই আছে, এগুলোকে আমরা বলবো কোপ্ল্যানার ভেক্টর। আর একটা মাঝখানে এদের মিডলে কি হয়েছে একটা অ্যাঙ্গেল উৎপন্ন করবে, কোণ উৎপন্ন করবে। ওকে, এটা হয়ে গেল। নেক্সট নেক্সট দেখবো হলো যেটা ইম্পর্টেন্ট সব থেকে, হলো ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর কি, কোনো ভেক্টরকে, ওকে কোনো ভেক্টর, সাপোজ ভেক্টর এ, এই ভেক্টরকে যখন তার ম্যাগনিটিউড দিয়ে কী করে দেবো, ভাগ করে দেবো, তখন যেটা পাই তখন পাবো ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টরকে কি এই চিহ্নটা দ্বারা প্রকাশ করা হয়, এ ক্যাপ, ক্যাপ বলা হয়, ক্যাপ মানে আমরা জানি কি টুপি। তাহলে এটা হলো ইউনিট ভেক্টর, বা ভেক্টর এ কে লিখতে পারি ম্যাগনিটিউড, আর হলো এটা। ওকে, এখান থেকে তো ইউনিট ভেক্টর দিয়ে মেইনলি কি করা হয়, ডিরেকশনটা ডাইরেকশনটা নির্দেশ করা হয়। আমি যদি বলি যে এটাকে আমরা কি এক্স অক্ষ ধরি, আর এটাকে ওয়াই অক্ষ, আর এটাকে হলো জেড অ্যাক্সিস, তাহলে এই এক্স অক্ষের দিকে ইউনিট ভেক্টরটাকে আই ক্যাপ দ্বারা, এটাকে জে ক্যাপ দ্বারা, আর এটা হলো কে ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আই দ্বারা অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে, এই এক্স দিকটা নির্দেশ করতেছে, এক্স অক্ষের দিকে নির্দেশ করেছে পজিটিভ দিক। জে ক্যাপ ইউনিট ভেক্টর দ্বারা ওয়াই অক্ষের দিক নির্দেশ করতেছে, আর কে ক্যাপ ইউনিট ভেক্টর দ্বারা জেড অক্ষের দিক নির্দেশ করতেছে। সাপোজ আমি যদি লিখি টু আই প্লাস থ্রি জে প্লাস ফোর কে, তাহলে এখান থেকে আমি কি, এখান থেকে আমরা কি বুঝলাম, দেখো এগুলো সামনেরটা কি হচ্ছে ম্যাগনিটিউডটা মানটা, আর এটার দ্বারা কি হচ্ছে দিক বোঝাচ্ছে যে এটা এক্স অক্ষের দিকে পজিটিভ দিকে, এখানে আবার সামনের যে চিহ্নটা সেটাও কিন্তু
অর্থ প্রকাশ করে। এখানে প্লাস থ্রি, প্লাস থ্রি মানে উপরের দিকে, কারণ এটা কি আবার নিচের দিকে যেতে পারে। উপরে কি হয়, এদিকে হয় প্লাস হয়, দিকে গেলে কি হয় মাইনাস হয়, এদিকে প্লাস হয়, নিচে কি হয় মাইনাস হয়। ওকে, সো এদিকে প্লাস হবে, একইভাবে এভাবে আমরা চিহ্নগুলো প্রকাশ করি। তাহলে রিয়েকশনটা বোঝাচ্ছে এই যে ফোর কে, এটা কি হচ্ছে জেড অক্ষের দিকে। ওকে, আই থিঙ্ক ইটস ক্লিয়ার। এটা হলো ইউনিট ভেক্টর। নেক্সট আমরা লাস্ট ওয়ান একটা আছে, নেগেটিভ ভেক্টর। নেগেটিভ ভেক্টর কাদের বলি? নেগেটিভ ভেক্টর হচ্ছে যখন কোনো ভেক্টর কি হচ্ছে, সাপোজ একটা ভেক্টর হলো এ, এটা ভেক্টর। হ্যাঁ, এই ভেক্টরটা মান যদি ইফ এর মান সমান সমান কি হয় 10 হয় এইদিকে, এই এই ডাইরেকশনে। ওকে, নেগেটিভ এর উল্টো যখন হবে তখন হ্যাঁ এটা কি হয়ে যাবে, -10 হয়ে যাবে। ওকে, মানে ভেক্টর এটা হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে নেগেটিভ ভেক্টর। হ্যাঁ, অপোজিট ডাইরেকশন, ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, অপোজিট ডাইরেকশন, অপোজিট ডাইরেকশন হয়ে যাচ্ছে। ওকে, এটা হলো নেগেটিভ ভেক্টর। তাহলে এগুলো ছিল ভেক্টরের ভাগ। ওকে, এখন আমরা জানব যে ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টরাইজেশন, বা দুটো ভেক্টরকে কিভাবে একটি ত্রিভুজ সূত্রের দ্বারা প্রকাশ করা হয়, যোগ করে। ভেক্টর যোগের সাহায্যে, ভেক্টরের যে অ্যালজেব্রিক যোগের নিয়ম সেটার সাহায্যে দুটো ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয় সেটা আমরা শিখব। এটা হলো ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল ল অফ, ল অফ ভেক্টর এডিশন, এডিশন অফ ট্রেডিশন অফ টু ভেক্টর। তাহলে এটা হলো টপিক আমাদের, যে ট্রায়াঙ্গেল ল, ত্রিভুজ সূত্র, ভেক্টরের ত্রিভুজ সূত্র। বাংলাতে যদি লিখি ভেক্টরের ত্রিভুজ সূত্র, তাহলে ভেক্টরের ত্রিভুজ সূত্র দেখো এখানে কি বলেছে। ভেক্টরের ত্রিভুজ সূত্রে এখানে বলা হয় যে ইফ টু নন জিরো ভেক্টর, দুটো যদি জিরো নয়, হ্যাঁ জিরো নয়, এমন ভেক্টর যদি ক্রমান্বয়ে যুক্ত করা হয়, পরপর যদি যুক্ত করা হয়, তাহলে তৃতীয় যে ভেক্টরটি, হ্যাঁ তৃতীয় যে ভেক্টরটি তাদের, মানে প্রথম ভেক্টরের প্রান্তবিন্দু, প্রথম ভেক্টরের যদি লেস থাকে, হ্যাঁ সেকেন্ড ভেক্টরের হেটের সঙ্গে যুক্ত করি, তাহলে সেই ভেক্টরটার, সেই ভেক্টরটাই হলো ওই দুটো ভেক্টরের লব্ধিকে প্রকাশ করে। অর্থাৎ আমি বলতে যাচ্ছি, আমি একটা ভেক্টর নেওয়া হলো এ, একটা ভেক্টর, একটা ভেক্টর এ, এই ভেক্টরের সঙ্গে একটা ক্রমান্বয়ে ভেক্টর নেওয়া হলো ভেক্টর বি। ওকে, এটা হলো ভেক্টর বি। এখন এই দুটো ভেক্টর দেখো ক্রমান্বয়ে আছে, পরপর আছে। এখন প্রথম ভেক্টরের হ্যাঁ লেসকে যদি দ্বিতীয় ভেক্টরের হেডের সঙ্গে যোগ করি, তাহলে এই যে তৃতীয় ভেক্টর পেলাম ভেক্টর সি, এটা হবে এই দুটো ভেক্টরের লব্ধি। অর্থাৎ ভেক্টর সি সমান সমান
ভেক্টর এ প্লাস ভেক্টর বি। হ্যাঁ, এটা আমাদের আসে। এখন এটা কিভাবে আসলো, ডাইরেকশনটা কোন দিকে হবে, এটা এদিকে, এটা এদিকে, আর এটা হবে একদিকে, একদিকে ডাইরেকশনটা থাকবে। ওকে, আমাদের এটা প্রমাণ করতে হবে। এখন এখানে আমাদের যে এই লব্ধিটা আসে এই ভেক্টরের ক্ষেত্রে, সেটা আমাদের প্রমাণ করতে হবে। এখানে ম্যাগনিটিউড অফ রেজাল্টেন্ট, হ্যাঁ, এই যে ম্যাগনিটিউডটা আমাদের বের করতে হবে। এই আর বা এটাকে ম্যাগনিটিউডটাকে ইফ সি সমান সমান যদি আর, আর ধরে নিচ্ছি, ওকে, আরটা হলো ম্যাগনিটিউড অথবা আর, এটা হলো রেজাল্টেন্ট ফ্যাক্টর। তাহলে আমরা যে আমাদের যে এটা আসে রেজাল্টেন্টটা আসে, এই রেজাল্টেন্টটা আসে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা। এখন টু এ বি কস থিটা, দেখো এই রেজাল্টেন্টটা কোথা থেকে আসতেছে, এখন আমরা এটা প্রমাণ করব। এই ভ্যাক্টরকে আমি, এ ভ্যাক্টরটাকে যদি এদিকে একটু বাড়িয়ে দিই, এখান থেকে যদি এর উপরে লম্ব টানি, তাহলে আমি দেখো একটা এখানে সমকোণী ত্রিভুজ পেয়েছি। তাহলে এটার আমি নাম দিচ্ছি ক্যাপিটাল এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম ক্যাপিটাল লেটার সি। ওকে, এই যে কোণটা, এই অ্যাঙ্গেলটাকে ধরা হচ্ছে, এই ভেক্টর হলো থিটা, এ আর বি এর মধ্যে কোণ হলো থিটা। ওকে, এখন আমরা ত্রিকোণমিতি থেকে শিখেছি যে এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, এখানে যেহেতু একটা কোণ উৎপন্ন হয়েছে, তাহলে এই লম্বটা কি হয়, এটা যেহেতু অতিভুজ, তাহলে এটা কি হয় বি সাইন থিটা, আর ভূমিটা হয় বি কস থিটা। ওকে, এইটুকু। তাহলে এইটার মান কত, আবার এ, তাহলে পুরোটা কত হচ্ছে, এটা মানে এ বিটা কত হচ্ছে, এ প্লাস বি কস থিটা। ওকে, আর বি সিটা হলো বি সাইন থিটা, তাই কি না? ওকে, এখন আমরা ত্রিকোণমিতি থেকে জানি যে পিথাগোরাসের সূত্র থেকে আমরা কি জানি, পিথাগোরাসের সূত্র থেকে আমরা কি জানি যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান সমান হলো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে কি লিখতে পারি, যে অতিভুজ, তার কি লিখবো, স্কোয়ার করব, হ্যাঁ, লম্ব স্কোয়ার হলো বি সাইন থিটা, তার ভূমি স্কোয়ার সমান সমান ভূমি হলো এটা বি কস থিটা, তার ভূমি স্কোয়ার। এটাকে যদি সলভ করি কি আসবে, বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস, এটা হলো এ স্কোয়ার প্লাস টু এ বি, টু এ বি কস থিটা প্লাস হলো বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। ওকে, এখান থেকে এখন দেখো এ, আর এখানে হলো এ স্কোয়ার লিখছি, আর এখানে বি স্কোয়ার, এখানে দেখো বি স্কোয়ার সাইন থিটা আর হলো বি স্কোয়ার কস থিটা, তাহলে বিটা বি স্কোয়ারকে কমন নিলাম, তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকবে হলো সাইন স্কোয়ার থিটা প্লাস ক
cos square theta রাখকে আর এদিকে থাকবে হলো 2ab cos theta তাহলে আমরা a square plus b square এটা কি হয় sin square theta plus cos square theta সমান সমান 1 হয় আমরা সূত্রে জানি ত্রিকোণমিতি থেকে শিখেছি ab cos theta তাহলে এটা চলে আসলো দেখো অতএব তাহলে r স্কয়ার সমান সমান আসলো স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos theta তাহলে a cos theta টা হলো a b a আর b এর মধ্যবর্তী a আর b ভেক্টরের মধ্যে কোণ ওকে অতএব দেখো এটা চলে আসলো কি হবে আসলো তাহলে বুঝতে পারছো এটা ছিল ভেক্টরের ত্রিভুজ সূত্র এখন আমাদের যে বের করতে হবে যে ডাইরেকশনটা বের করতে হবে ডাইরেকশন অফ রেজাল্টেন্ট ভেক্টর মানে এই যে আর ভেক্টরটার ডাইরেকশনটা যে কোন দিকে অর্থাৎ এটা এখন যদি সাপোজ ধরা যাক যে এটার সঙ্গে কি হচ্ছে আলফা কোণ উৎপন্ন করছে এই ভেক্টরটার সঙ্গে আর রেজাল্টেন্ট ভেক্টরটা আর রেজাল্টেন্ট ভেক্টর আরটা কি হচ্ছে আলফা কোণ উৎপন্ন করেছে তাহলে এই ক্ষেত্রে আমরা পুরোটা যদি এখন বিবেচনা করি এই যে পুরো ত্রিভুজটা এই কোণের সাপেক্ষে তাহলে এটা হলো ভূমি আর এটা হলো লম্ব এখান থেকে আমরা কি লিখতে পারি এটা মিশিয়ে দিচ্ছি এখান থেকে আমরা কি লিখতে পারি তাহলে আমরা জানি যদি tan আলফার সূত্র ফলে tan আলফা tan এই অ্যাঙ্গেলটা তাহলে tan থেকে সমান সমান কি লম্ব বাই ভূমি জানি তাহলে b sin theta সমান সমান হলো a plus b cos theta ওকে tan সমান সমান জানি আমরা লম্ব বাই ভূমি তাহলে আলফার ডাইরেকশনটা কি হবে tan ইনভার্স b sin theta নিচে থাকবে হলো a plus b cos theta ওকে এটা হলো রিলেশনটা তাহলে এই দুটো সূত্র অ্যাকচুয়ালি আমাদের প্রবলেম নিউমেরিক্যালস করতে কাজে লাগবে এই রেজাল্টেন্ট ভেক্টরটা রুট ওভার r সমান সমান রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos theta আর হলো এই রেজাল্টেন্ট ভেক্টরের এটা দিকটা ওকে এটা হয়ে গেল আমাদের ভেক্টরের ত্রিভুজ সূত্র আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর মুখস্থ করার প্রয়োজন হবে না যে এটা কোথা থেকে আসতেছে এবং এটা কোথা থেকে আসতেছে ওকে এখন এখান থেকে আচ্ছা এটা মিশিয়ে দিচ্ছি আমি এখান থেকে আরেকটা জিনিস বুঝিয়ে দিচ্ছি যে এই রেজাল্টেন্ট ভেক্টরটাকে কাজে লাগিয়ে দেখো কি কি এখানে মান আসে কয়টা কন্ডিশন হতে পারে হ্যাঁ কি কি কন্ডিশন হতে পারে সাপোজ দুটো ভেক্টরের মধ্যে এই যে ইফ থিটার মানটা যদি থিটার মান যদি জিরো ডিগ্রি হয় অর্থাৎ দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি জিরো হয় তাহলে তুমি থিটা জিরো ডিগ্রি দেন আর কত হবে আর এর মান হবে তুমি যদি এখানে বসাও এ স্কোয়ার বি স্কোয়ার টু এ বি কস জিরো ডিগ্রির মান কত কোস জিরো ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি এটা আসলো কারণ কোস জিরো ডিগ্রির মান বি তো বা ওয়ান তাহলে এটা দেখো এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি এটা কার ফর্মুলা এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা এখান থেকে আমি কি লিখতে পারি নিচে লিখি তাহলে এটা দুটো এটা দুটো আছে রুটের ভিতরে আছে তাহলে দুটো থাকলে কি হয় একটা হয়ে যায় এ প্লাস বি এই যে এ প্লাস বি কখন আসতেছে আর সমান সমান রেজাল্টেন্টটা এ প্লাস বি আসবে কখন আসবে যখন এদের মধ্যবর্তী কোণ অর্থাৎ দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যখন জিরো ডিগ্রি হবে শূন্য অর্থাৎ কোণ যখন থাকবে না জিরো ডিগ্রি হলে রেজাল্টেন্ট ভেক্টরটা হবে ওই
ক্রমান্বয়ে পরপর ভেক্টর দুটির যোগফলের সঙ্গে সমান হবে। এটা হলো ফার্স্ট কন্ডিশন গেল। সেকেন্ড কন্ডিশন, ইফ থিটা সমান সমান যখন 90 ডিগ্রি, অর্থাৎ যখন এ অ্যাঙ্গেল বিটুইন, আমি ইংরেজিতে লিখি, ভালোভাবে লিখে দিই, অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি ভেক্টর, তাহলে এ অ্যান্ড বি ভেক্টর, তখন আর এর মান কত বের হবে? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ বি কস 90 ডিগ্রি। কস 90 ডিগ্রির মান কত? 0। তাহলে কস 0 ডিগ্রি, 90 ডিগ্রির মান হলো, কস 90 ডিগ্রির মান হলো 0। ওকে, তাহলে কী থাকতেছে? শুধু এ স্কোয়ার বি স্কোয়ার টু এ বি, এটা হলো 0, 0 হয়ে যাচ্ছে। তাহলে থাকতেছে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে ওতে হ্যাঁ আর সমান সমান তখন এটা, তার যখন তাদের মধ্যে ভেক্টর দুটো যখন এরকম থাকবে, এটা এ ভেক্টর আর এটা হলো বি ভেক্টর, এদের মধ্যে কোণটা হলো 90 ডিগ্রি যখন হবে। ওকে, এটা হলো সেকেন্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন, যখন অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর এ অ্যান্ড বি, ইফ থিটা সমান সমান কত হয়? 180 ডিগ্রি। অর্থাৎ ভেক্টর দুটি যদি 180 ডিগ্রি কোণে থাকে, এরকম থাকে, অর্থাৎ এটা একটা ভেক্টর, ভেক্টর এ হলো ভেক্টর বি, একই একই অভিমুখে না বিপরীত অভিমুখে থাকতেছে, এদিকে একটা ভেক্টর আর এর উল্টো দিকে একটা ভেক্টর, বি ভেক্টর, তাহলে এই যে কোণটা, এদের মধ্যে কত কোণ উৎপন্ন হয়? 180। তাহলে তখন আর এর মান কত বের হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ বি কস 180 ডিগ্রি। কস 180 ডিগ্রির মান হয় -1, মনে রাখবে, কস 180 ডিগ্রি -1 হয়। তাহলে আর সমান সমান হলো এ স্কোয়ার বি স্কোয়ার -2ab, ওতে আর সমান সমান হলো, এটা আসবে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, বা এখান থেকে লিখতে পারবো এ মাইনাস বি। অর্থাৎ ভ্যাক্টর দুটো তখন কি হচ্ছে, ওই ভ্যাক্টর দুটোর বিয়োগ ফলটা হলো লব্ধি ভেক্টরের সঙ্গে সমান হয় যখন 180 ডিগ্রি কোণে তারা পরস্পর সঙ্গে থাকে। তাহলে এই তিনটা কন্ডিশন তোমার ভালোভাবে মনে রাখতে হবে, তিনটা কন্ডিশন দিয়ে দিয়ে অঙ্ক নিউমেরিক্যালস করে যায়। এটা হয়ে গেল নেক্সট। চলো, তাহলে এই ছিল ত্রিভুজ ভেক্টরের ত্রিভুজ সূত্র সম্পর্কে গুরুত্বপূর্ণ জিনিসগুলো। আমরা নেক্সট শিখব প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর এডিশন। প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর এডিশন, অর্থাৎ সামন্ত্রিকে ভেক্টর এডিশন, ভেক্টরের সামন্ত্রিক সূত্র, প্যারালেলোগ্রাম অফ প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর এডিশন, প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর এডিশন, হ্যাঁ সামন্ত্রিক সূত্র। ভেক্টরের সামন্ত্রিক সূত্র, তাহলে চলো শুরু করি। ভেক্টরের সামন্ত্রিক সূত্র একইভাবে কি বলেছে? ভেক্টরের সামন্ত্রিক সূত্র আমরা জাস্ট কনসেপ্ট বোঝার চেষ্টা করব এখানে। ওকে, কনসেপ্ট ক্লিয়ার করব। তাহলে
আমি যদি একটা ভেক্টর নিই, ভেক্টর এ, এটা একটা ভেক্টর নেওয়া হলো। এখন আরেকটা ভেক্টর নিলাম আমি, এ একটা ভেক্টর নিলাম, এটা নিলাম বি ভেক্টর। এই দুটো ভেক্টর যদি পরস্পরের সঙ্গে থিটা কোণে থাকে, ওকে, থিটা কোণে আছে, তাহলে তাদের যে রেজাল্টেন্ট ভেক্টরটা পাওয়া যায়, হ্যাঁ, তাদের রেজাল্টেন্টটা মিডিলে আসে, ওকে। এই যে এটা তাদের মাঝখানে তাদের রেজাল্টেন্টটা আসে, অর্থাৎ তাদের রেজাল্টেন্টটা হলো এটা আসে এ প্লাস বি, ওকে, বোঝা গেছে? এটা হলো তাদের রেজাল্টেন্ট। এখানে দিকটা হবে এটা, তাহলে এদিকে আমি রেখে দিচ্ছি রেজাল্টেন্ট ভেক্টর, লিখে দিচ্ছি, ওকে, রেজাল্টেন্ট ভেক্টর, ওকে। এখন আমি যদি একটা ত্রিভুজ সামন্ত্রী আঁকার চেষ্টা করি, এখন এই ভেক্টরটাকে আমি এই ভেক্টরটাকে এখানে শিফট করলাম, আবার এই ভেক্টরটাকে এখানে শিফট করলাম। আমরা জানি যে ভেক্টরের প্যারালাল শিফটিং হয়, ওকে। তাহলে এই ভেক্টরটা এদিকে চলে আসলো, এটা কি ছিল, এটা বি হয়ে গেল বি ভেক্টর, আর এটা হলো এ ভেক্টর। যেহেতু আমরা জানি যে সামন্ত্রিকের বিপরীত ভাবগুলি আবার কি সমান হয়, এটাও আমরা অঙ্ক থেকে জানি। আবার ভেক্টরের নিয়ম অনুসারে ভেক্টরগুলো কি করা যায়, প্যারালাল শিফটিং করা যায়, হ্যাঁ, স্থানান্তরণ করা যায়, ওকে। এখন আবার ত্রিভুজ, ভেক্টরের ত্রিভুজ সূত্র থেকে আমরা কি জানলাম, এটাকে যদি আমি একটু এক্সটেন্ড করে দিই, এবং এখানে একটা আমি দেখতে পাবো ত্রিভুজ উৎপন্ন হয়ে যাচ্ছে আগের মতোই। তাহলে এখন এই যে কোণটা আর এই কোণটা কি হয়, একই হয়, কারণ আমরা কিছুক্ষণ আগে শিখলাম যে ভেক্টরের যে মাঝে কোণ দুটো, ভেক্টরের যে মধ্যবর্তী কোণ দুটো, সেই দুটো কোণ কি হয়, থিটা হবে, একই হবে। তাই এখানে যে কোণটা, এটা একই আসতেছে। এখন আমরা একইভাবে আগে যে করলাম, তাহলে এখানে যদি কোণ থিটা উৎপন্ন হয়, তাহলে এর মানটা কত হবে, বি সাইন থিটা, ত্রিভুজ ত্রিকোণমিতিক নিয়ম অনুসারে এটা হলো বি কস থিটা, ওকে, হয়ে গেল। আমাকে এখন বের করতে হবে লব্ধি ভেক্টর, কার মান আর এর, এইভাবে প্রমাণ করতে হবে যে এখানেও অ্যাকচুয়ালি একই জিনিস আসবে। এখানে আমি লিখে দিচ্ছি আর সমান সমান কি আসবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ বি কস থিটা, জিনিস একই আসবে, কিন্তু জাস্ট এটা হলো সামান্তরিক সূত্র থেকে আমাদের প্রমাণ করে দেখাতে হবে, ওকে। তাহলে এটাকে ক্যাপিটাল লেটার লিখতেছি এখন, এ বি সি বড় হাতের। তাহলে এই পুরোটার কত হচ্ছে মান, এ প্লাস বি কোস থিটা, ওকে, পুরোটা, এ টোটালটা, যে দুইটাই, আর এটা হলো এটুকু হলো বি কোস থিটা, আর এটা হলো বি সাইন থিটা, লম্বের মান। এখন এখান থেকে একইভাবে আমি মানগুলো নিয়ে আসতে পারবো। আশা করছি তোমরা এই জায়গাটা এখন পারবে আর করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর একইভাবে আমরা প্রমাণ করব হচ্ছে যে যেটা আমি 0 ডিগ্রি, 90 ডিগ্রি এবং 180 ডিগ্রির ক্ষেত্রে দেখালাম, এটার ক্ষেত্রেও সেই প্রমাণটা করা যাবে, তোমরা এটা প্রমাণ করে নেবে, ওকে, জাস্ট একবারে সিমিলার। এখন এখানে এই যে রেজাল্টেন্ট ভ্যাক্টরের ডিরেকশনটা, দিকটাকে যদি আমি বিটা ধরি, সাপোজ এটা বিটা, তাহলে বিটাটা কি হবে, শুধু আমি টেন বিটা বের করছি, তাহলে বিটা হবে কি, বি সাইন থিটা, এটা হবে, যেহেতু টেন থিটা সমান টেন
10 এর অ্যাঙ্গেল সমান সমান কি হয়, সাইন বাই কস, সান ভূমি বাই লম্ব বাই ভূমি, তাহলে লম্ব এটা ভূমি এটা, তাহলে কস থিটা। ওকে এটা বেরিয়ে গেল। আর যে রেজাল্টেন্ট ভেক্টরটা এটা বের হবে কিভাবে আসতে, সেটা সেই যে ফর্মুলা ফেলে, হ্যাঁ পিথাগোরাসের যে ফর্মুলা ফেলে, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এটা লিখে যদি দিই যে এটা আসতেছে আর স্কোয়ার সমান সমান, আর হলো অতিভুজ, হ্যাঁ আমরা পিথাগোরাসের সূত্র কি জানি যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে তাহলে এই যে এখান থেকে এই সূত্র থেকে এটা প্লাস, তাহলে এটা স্কোয়ার, হ্যাঁ বি সাইন থিটা স্কোয়ার প্লাস এই যে এটা ভূমি ভূমি ভূমি, তাহলে ভূমিটা কি এ প্লাস বি কস থিটা, তার হোল স্কোয়ার। তাহলে এটা যদি ফেলাই তাহলে কি আসবে, আর স্কোয়ার সমান সমান বি সাইন স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার প্লাস টু এ বি স্কোয়ার কোস স্কোয়ার থিটা। ওকে তাহলে এখান থেকে আসবে এ স্কোয়ার একইভাবে আগেরটার মতো বি স্কোয়ার প্লাস টু এ বি, আর এটা ওতে আর সমান সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আচ্ছা এখানে কোস থিটা থাকবে টু টু এ বি কোস থিটা, এখানে বি স্কোয়ার টু এ বি কোস থিটা। ওকে তাহলে এইভাবে আসতেছে প্যারালেলোগ্রাম লো সামন্ত্রিকের ভেক্টর সূত্রটা। ওকে আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। নেক্সট আমরা যে জিনিস শিখব ভেক্টরের গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো ভেক্টরের বহুভুজ সূত্র। ভেক্টরের বহুভুজ সূত্র পলিগোনাল ল, ওকে পলিগন ল অফ ভেক্টর এডিশন, পলিগন ল অফ ভেক্টর এডিশন, পলিগন ল অফ ভেক্টর এডিশনটা কি, অর্থাৎ বহুভুজ, যখন বহুভুজ বলতে বুঝবেন তো বাহু, যখন বাহু কি হবে তিনের অধিক হয়ে যাবে তখন সেক্ষেত্রে ভেক্টরগুলোকে কীভাবে যোগ করা হয়, বহুভুজ সূত্র, বহুভুজ সূত্র। ওকে বহুভুজ সূত্র কি, সাপোজ একটা ভেক্টর হলো এ, এই ভেক্টরটা এখান থেকে শুরু হচ্ছে, এর দিক হলো এটা ভেক্টর এ, আবার এই ভেক্টরটা হলো বি, আর ভেক্টর সি, অনেকগুলো বাহু হবে, ভেক্টর ডি, ভেক্টর ই, হ্যাঁ এই যে বাহুগুলো পাচ্ছি এই ভেক্টরগুলোকে, এখন এটা যদি এর সঙ্গে যোগ করে দিই ভেক্টর হলো এফ, তাহলে এই যে মানটা পাবো, দেখো এখন এটাকে যদি যোগ করি আমি, এখানে দেখো একটা ত্রিভুজ পাচ্ছি, এখানে একটা ত্রিভুজ পাচ্ছি, এখানে একটা ত্রিভুজ পাচ্ছি, ওকে ডিরেকশনটা এদিকে হবে, এদিকে প্রতিটার ক্ষেত্রে একটা দেখো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ত্রিভুজ এটা যদি প্রমাণ করা যায় সিরিয়ালি এক এক করে, তাহলে যে লব্ধি ভেক্টরটাকে এটাকে আর ভেক্টর ভরে বা রেজাল্টেন্ট ভেক্টর হলো এটা, হ্যাঁ এই রেজাল্টেন্ট ভেক্টরটা কি হচ্ছে যে অন্তিম ভেক্টরের হেড, আর হলো প্রথম যে ভেক্টরটা সেটার যদি ভেক্টর মানে লেজের সঙ্গে যোগ হয়, তাহলে এই যে রেজাল্টেন্ট ভেক্টর, হ্যাঁ রেজাল্টেন্ট ভেক্টর, তাহলে এই রেজাল্টেন্ট ভেক্টরের মানটা কি হবে, এটা হয় আর ভেক্টর সমান সমান ভেক্টর এ প্লাস ভেক্টর বি প্লাস ভেক্টর সি প্লাস ভেক্টর ডি প্লাস ভেক্টর ই। ওকে তাহলে এটা হয় সহজ সহজাসহজি তোমাকে লিখে দিতে হবে।
ওকে এটাই সিম্পল, আর কিছু এখানে জানার নেই। জাস্ট পর পর যদি ক্রমান্বয়ে অনেকগুলো ভ্যাক্টর থাকে তাহলে তার রেজাল্টেন্ট ভ্যাক্টরটা লাস্ট যে ভ্যাক্টরটা তার এগুলোর মান হিসেবে মান দেওয়া থাকে, নিউমেরিক্যালস মান দেওয়া থাকতে পারে, হ্যাঁ সেক্ষেত্রে মানগুলো বসালে ভ্যাক্টরটা পেয়ে যাবো। হ্যাঁ অন্তিম ভ্যাক্টরের হেডের সঙ্গে যখন মানে কি বলবো অন্তিম ভ্যাক্টরের ভ্যাক্টর যেটা থাকবে তার হেডের সঙ্গে কি হচ্ছে রেজাল্টের ভ্যাক্টরের লেস, এবং যে শুরু প্রাথমিক যে ভ্যাক্টরটা ছিল সেটার লেসের সঙ্গে রেজাল্টের ভ্যাক্টরের হেড যুক্ত করছি। ওকে এটা হলো ভ্যাক্টরের ভূগোসূত্র, সিম্পল। নেক্সট ভ্যাক্টরের শিখব যেটা হলো রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট। ভ্যাক্টরের রেজুলেশন অফ ভ্যাক্টর, ভ্যাক্টরের রেক্ট্যাঙ্গুলার মানে আয়তকার, রেক্ট্যাঙ্গুল মানে কি জানি আয়তক্ষেত্র, রেক্ট্যাঙ্গুল তাহলে রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট, রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট অফ ভেক্টর। তাহলে রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট, রেক্ট্যাঙ্গুলার মানে হলো আয়তাকার উপাদান যে ভেক্টরে থাকে। আমরা জানি যে ভেক্টরকে যদি দেখো গ্রাফের সাহায্যে দেখি, এটা হলো এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ। ওকে এখন এই দিকের যে ভেক্টরটা ইউনিট ভেক্টরটা দিকটা নির্দেশ করা হয় কি আই দিয়ে, আর এটাকে প্রকাশ করা হলো জে ক্যাপ, এটা আই ক্যাপ এটা জে ক্যাপ ইউনিট ভেক্টর। এখন এদের মধ্যবর্তী কোণ যদি ধরি যে আমি মাঝখানে একটা রেজাল্টেন্ট ভেক্টর হলো এখানে কত কোণ উৎপন্ন করছে থিটা কোণ উৎপন্ন করছে। ওকে তাহলে এখান থেকে আমরা এদিক এই দিকটাকে কিলো পজিটিভ ধরি, এটাকে এইদিকে পজিটিভ ধরি, তাহলে এখান থেকে আমি যদি একটা আয়তক্ষেত্র অঙ্কন করি, আয়তক্ষেত্র আবার এটাকে যদি যোগ করি, ওকে বলতে পারবো তো, তাহলে একটা আয়তক্ষেত্র উৎপন্ন হলো। এখন এই এইটুকু ধরতেছি, এই জায়গায় মাথাটা শেষ করে দিচ্ছি। তাহা সেক্ষেত্রে আমাদের যে রেজাল্টেন্ট ভ্যাক্টরটা, এই রেজাল্টেন্ট ভ্যাক্টরটা কী লিখবো, মানে রেজাল্টেন্ট ভ্যাক্টর সমান সমান হবে ভ্যাক্টর এক্স, যেটা আমি ভ্যাক্টর এটাকে এইভাবে লিখতে পারি, এটা কোন দিকের উপাদান, এটা হলো আমি এটাকে ধরতেছি আর এক্স, এটাকে ধরতেছি আর ওয়াই, ওকে আর এক্স আর ওয়াই ধরতেছি, বুঝলে, তাহলে বা এক্স ওয়াইও ধরতে পারি, কোনো ব্যাপার নয়। এখন এটা কীভাবে আসছে যে আর এক্স প্লাস আর ওয়াই ভেক্টর, কারণ এটা দেখো এখানে একটা আবার সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, হয়েছে কি না, এটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। সেই একইভাবে আমরা যে ত্রিভুজ সূত্র শিখলাম যে সুবিধা করে যে সূত্র প্রয়োগ করে যদি থাকি তাহলে যে রেজাল্টেন্ট ভ্যাক্টরটা হবে কি ওই এই ভ্যাক্টর দুটার ক্রমান্বয়ে যুক্ত ভ্যাক্টর দুটার যোগফলের সঙ্গে সমান হচ্ছে। ওকে তাহলে এটাকে যদি তুমি অধিভুজ কল্পনা করো তাহলে এটা যা এটাও তাই না, আর ওয়াই, ওকে তাহলে এটা কি অধিভুজ, এটা লম্ব, এটা ভূমি। ওকে এটাকে যখন আমরা দিক অনুসারে লিখবো একবারে যে ভ্যাক্টরটাকে আর ভ্যাক্টরকে, তখন আমাদের কি করতে হবে ডাইরেকশনটা দেখাতে হবে যে এটা হলো আই ক্যাপ ওয়াই, এটা হলো জে ক্যাপ, যেহেতু এটা এদিকে আছে আর এটা আর ওয়াইটা হলো এদিকে আছে, এই তখন আই ক্যাপ এদিকে হচ্ছে ডাইরেকশনটা বোঝাচ্ছে। আরও এখান থেকে কি জানতে পারি, এই আর সমান সমান কী কী লিখতে পারি, যদি সাইন আর কস কম্পোনেন্টে ডিভাইড করি, হ্যাঁ ত্রিকোণমিতিক কম্পোনেন্টে বিভক্ত করি, তাহলে এটা কী হয় আর কস থিটা ভূমিটা, আর এটা কী হয় উপরের লম্বটা, এটা হলো আর ওয়াই সাইন থিটা, হয় কি না,
ओके তাহলে এখান থেকে অতএব অতিভুজ সমান সমান কি জানি এটা লিখতে পারি কি না cos থিটা সমান সমান লিখতে পারি কি ভূমি বাই অতিভুজ তাই না ভূমি বাই অতিভুজ লিখি আমরা তাহলে আর সমান সমান কি আসছে আর এক্স সমান সমান আসছে আর cos থিটা ওকে আর cos থিটা আর এক্স সমান সমান আর cos থিটা আর হলো এবং সাইন থিটা সমান সমান কি জানি লম্ব বাই ভূমি লম্ব কি এটা ভূমি কি লম্ব অতিভুজ তাহলে আর ওয়াই কম্পোনেন্টটা কত হবে আর সাইন থিটা ওকে এগুলো যদি মান দেওয়া থাকে তাহলে এই ফর্মুলা প্রয়োগ করে খুব সহজেই করতে পারবে ওকে বুঝা যাচ্ছে আই থিঙ্ক বুঝতে পারছো তাহলে এখান থেকে যেহেতু সাইন কস কম্পোনেন্ট পাওয়া গেল আবার এখান থেকে তুমি টেন কম্পোনেন্টটা বের করতে পারবো টেন সমান সমান আমরা কি জানি টেন থিটা সমান সমান জানি সাইন টেন কম্পোনেন্ট কি বের করতে পারবো টেন সমান সমান কি জানি লম্ব বাই ভূমি তাহলে আর ওয়াই বাই আর এক্স তাই কি না আর ওয়াই বাই আর এক্স খুব সহজে লেখা যায় তাহলে থিটাটা ডিরেকশনটা কোণের ডিরেকশনটা কি হবে টেন ইনভার্স আর ওয়াই ওয়াই আর এক্স বিভিন্নভাবে বিভিন্ন ধরনের এগুলো যে রিলেশনগুলো আমাদের বোঝার চেষ্টা করতে হবে ওকে এখন এখান থেকে একইভাবে তুমি যে এই যে রেজাল্টেন্ট আর সেক্ষেত্রে এর যে ম্যাগনিটিউডের মানটা কত হবে এটা তো ভ্যাক্টর ছিল আচ্ছা এখানে রেজাল্টেন্ট এটা ছিল ভ্যাক্টর এটা তো ভ্যাক্টর এর ম্যাগনিটিউডটা কীভাবে বের করে ম্যাগনিটিউড বের করে রেজাল্টেন্ট ম্যাগনেট অনেক ক্ষেত্রে টিউড রেজাল্টেন্ট ভ্যাক্টরের ম্যাগনিটিউড অফ আর ম্যাগনিটিউড অফ আর কীভাবে বের করে রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার ওকে এটা হলো ম্যাগনিটিউড ওকে আর এই দুটো কম্পোনেন্টের মান দেওয়া থাকবে রুট ওভার নিয়ে কারণ এটা পিথাগোরাসের সূত্র থেকে পাচ্ছি আমরা ওকে এটা ছিল রেক্টাঙ্গুলার কম্পোনেন্ট অফ টু ভেক্টর নেক্সট আমরা দেখব রেক্টাঙ্গুলার কম্পোনেন্ট থ্রি ডি ভেক্টরের ক্ষেত্রে হয়ে গেল এটা এটা টু ডি ছিল টু ডি আর থ্রি ডির মধ্যে পার্থক্য কি টু ডি হচ্ছে একটা তলের উপর আছে হ্যাঁ থ্রি ডি যখনই বলবো থ্রি ডি হচ্ছে হলো তিনটে অ্যাক্সিস এসে যাবে এক্স ওয়াই তখন হলো এক্সট্রা যে অ্যাক্সিসটা সেটা হলো জেড অ্যাক্সিস চলে আসবে ওকে জেড অ্যাক্সিস চলে আসবে জেড অ্যাক্সিসটা কেমন আচ্ছা রেক্টাঙ্গুলার কম্পাউন্ড থ্রি ডি ভেক্টরের ক্ষেত্রে এটা হলো এক্স এটা ওয়াই এটা হলো জেড এটাকে আই ক্যাপ দ্বারা জে ক্যাপ দ্বারা আর এটা হলো কে ক্যাপ ইউনিট ভেক্টর দ্বারা ডাইরেকশনটা বের করা হয় হ্যাঁ থ্রি ডি রেক্টাঙ্গুলার ভেক্টর ওকে এখন এক্ষেত্রে আমাদের একটা কি করতে হবে একটা কিউব এঁকে নেব ভালোভাবে
দেখা যাচ্ছে, আই থিঙ্ক ক্লিয়ার। এখানে আমাকে একটা টোন করতে হবে এই জায়গায়, সরি মিস্টেক, এটাকে আমি আবার করছি। আমি আগে একটা কিউবে দেখি, ওকে কিউবেট আঁকলে যদি যোগ করি, ওকে। এখন আমি এটাকে এ করছি, এটাকে স্ক্রল করতেছি, এটাকে দেখো, এটা হলো এক্স এক্সিস, এটা ওয়াই, এটা হলো জেড, ওকে বুঝা গেছে। এটা হলো আই কেফ, জে কেফ, আর হলো কে কেফ, ইউনিট ভেক্টর। এখন আমাদের তাহলে এটা হলো এখানে যে রেজাল্টেন্ট ভেক্টরটা, রেজাল্টেন্ট ভেক্টর এটা দেখো, এটা কিন্তু এই দিকে আছে, বাইরের দিকে, হ্যাঁ তলের বাইরের দিকে। এটা অনেকেরই বোঝার প্রবলেম হয় যে জেড অ্যাক্সিসটা অ্যাকচুয়ালি এই তলের উপরে নয়, এটা কিন্তু এভাবে আছে, ওকে এভাবে, এটা কিন্তু ইমাজিন করতে হবে, কল্পনা করো, হ্যাঁ উপরের দিকে আছে এটা, ওকে। তো এটা হলো আর রেজাল্টেন্ট ভেক্টর, ওকে, এটা হলো রেজাল্টেন্ট ভেক্টর। এখন এই যে আর এর দিকে, এদিকে হলো আর এক্স ভেক্টর, ওকে, এদিকে হলো আর ওয়াই ভেক্টর, আর এদিকে হলো আর জেড ভেক্টর, ওকে তিনটা হয়ে গেল। এখন এরা এই ভেক্টরগুলো এখানে কি কি কোণ উৎপন্ন করছে সেগুলো আমরা ধরে নেব, যে আর এক্স ভেক্টরটা এই রেজাল্টেন্ট ভেক্টরের সঙ্গে আলফা কোণ উৎপন্ন করেছে, আবার ওয়াই অক্ষের সঙ্গে করেছে হলো বিটা কোণ, ওকে, আবার এই ভেক্টরটা রেজাল্টেন্ট ভেক্টরটা অ্যাকচুয়ালি করতেছে, হ্যাঁ রেজাল্টেন্ট, এটা এখানে বলে রো যে রেজাল্টেন্ট ভেক্টরের সঙ্গে প্রতিটার কোণ, এটা এটা এইটাকে যদি বলি এটা হলো গামা, আলফা বিটা গামা, ওকে আলফা বিটা গামা, তাহলে তিনটা কোণ হয়ে গেল। এখানে রেজাল্টেন্ট ভেক্টরটা তাহলে কী লিখতে পারি, রেজাল্টেন্ট ভেক্টর হলো আর এক্স প্লাস আর ওয়াই প্লাস আর জেড, এটা ডাইরেক্ট লিখতে পারি, ওকে। এই তিনটা আছে, ভেক্টর চিহ্ন দিতে হবে আর ওয়াই আর জেড, হয়ে গেল না। এখন একবার যদি ডিরেকশন অনুসারে লিখি, এখানে কিন্তু কম্পোনেন্টগুলো ইউনিট ভেক্টরগুলো নয়, আবার তাই লিখতে পারি আর ভেক্টর যখন দিক দিয়ে যে এক্স আই কেপ প্লাস আর ওয়াই জে কেপ প্লাস আর জেড হলো কে কেপ, ওকে তাই লিখতে পারি, ক্লিয়ার। নেক্সট আমাদের কম্পোনেন্টগুলো বের করতে হবে, ট্রাইগোনোমেটিক মানে ত্রিকোণমিতিক যে কম্পোনেন্টগুলো, উপাদানগুলো, সেগুলো আমাদের ত্রিকোণমিতিক রেশিওগুলো বের করতে হবে। এখন এখানে দেখো কোস আলফা, কোস আলফাটা যদি বের করি, কোস আলফা সমান সমান এই যে কোস আলফা, এই কোণটা কোস আলফা কোণ হয় এই ত্রিভুজটা। এখানে কী হয়, রেজাল্টেন্ট ভেক্টরটা সবসময় কী হবে উপরে, সবসময় রেজাল্টেন্ট ভেক্টরটা আছে হয়ে থাকবে, আর এক্স বাই আর আসে যদি এটা কস আলফা সমান সমান কী লিখি, আমরা কস কম্পোনেন্টগুলো বের করব, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিটা কত, এখানে
এটাকে ধরছে ভূমি। ভূমি এখানে ভূমি লিখেছি আর এক্স, তাহলে এই যে ভূমি এটা অতিভুজ কোনটা? এটা ওকে ভূমি বাই অতিভুজ, এই যে ভূমি এটা হলো অতিভুজ। ওকে এখন এই যে আর এক্স এর আমি কি বের করছি, আচ্ছা আর কম্পোনেন্টটা বের করেছি, আর কম্পোনেন্ট বা ম্যাগনিটিউড অফ আর, আচ্ছা আর ম্যাগনিটিউডটা কি হবে, ম্যাগনিটিউডটা কিভাবে লেখা যায়, আমরা লিখতে পারি যে ম্যাগনিটিউড আরটাকে কি লিখি, রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার প্লাস আর জেড স্কোয়ার, যেমন টু ডির ক্ষেত্রে লিখলাম এটাও ক্ষেত্রে। অতএব এই মানটাকে আমি এখানে বসাতে পারি কোস আলফা সমান সমান কি লিখতে পারি, আর এক্স রুট ওভার আর স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার প্লাস আর জেড স্কোয়ার। ওকে একইভাবে কোস বিটা, কোস বিটার ক্ষেত্রে কি হবে, একইভাবে কোস বিটার ক্ষেত্রে উপরে হবে এটা হবে, যেহেতু এদিকে একইভাবে এটাকে এখানে বসিয়ে দেব, প্রতিটার ক্ষেত্রে রেজাল্টেন্ট ভেক্টরটা একই আসবে আর ওয়াই প্লাস আর জেড আর হলো কোস গামা সমান সমান কিভাবে এটা হলো জেড হবে, এটা হবে আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার প্লাস আর জেড স্কোয়ার। ওকে এই তিনটা ত্রিকোণমিতিক রেশিও পেলাম। এখন এই যে এই মানগুলো যদি আমরা সাপোজ এটাকে যদি এম এল ধরি, এটাকে যদি এম ধরি আর এটাকে যদি এন ধরি, হ্যাঁ এন নি, হ্যাঁ তাহলে এই এল এম এন এই তিনটাকে যদি স্কোয়ার করে যোগ করা যায়, ওকে স্কোয়ার করে কি করব, যোগ করব, তাহলে এদের মান আসে ওয়ান। ওকে মনে রাখবে স্কোয়ার করে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান সমান কি হচ্ছে ওয়ান আসে, এটা মনে রাখতে হবে। ওকে এটাকে যদি তোমরা করে দেখবে, ওকে তাহলে প্রমাণ করতে পারবে এটার পুরোটার স্কোয়ার করবো, এটা পুরোটা স্কোয়ার করবো, এটা পুরোটা স্কোয়ার করবো, তারপরে যোগ করবো, তাহলে এটা আসবে কত, আসবে ওয়ান আসবে। এই সমীকরণটা মনে রাখতে হবে, এটা দিয়ে অনেক নিউমেরিক্যাল হ্যাঁ প্রবলেম সলভ করা যায়। ওকে আই থিঙ্ক ইট ইস ক্লিয়ার নাও, তাহলে এই পর্যন্ত আজকে থাক। হ্যাঁ নেক্সট ভিডিওতে আমি এই যে ভেক্টরের যে মেইন যে দুটো টপিক, ভেক্টর যে প্রোডাক্ট ডট প্রোডাক্ট আর হলো স্কেলার প্রোডাক্ট, হ্যাঁ ভেক্টরের স্কেলার প্রোডাক্ট আর হলো ক্রস প্রোডাক্ট, সরি ক্রস প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব, যেখান থেকে আমাদের অনেক নিউমেরিক্যালস আমরা সলভ করতে পারব। তাহলে নেক্সট ভিডিওতে দেখা হবে, আর প্লিজ আমার এই ভিডিওগুলো যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো এবং কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।